শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয় এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম রফিক শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন সর্বজনীন সর্বজনীন পেনশনের প্রত্যেক স্কিম বাতিলের জন্য সারা শিক্ষকদের যে আন্দোলন চলছে সে আন্দোলনের অংশ হিসেবে রংপুরের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলন করছেন আজকে আমরা এই মুহূর্তে রয়েছে রক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প আছে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন অর্থাৎ পাঠদানের পাশাপাশি যে প্রশাসনিক কার্যক্রম সে কার্যক্রম তাদের বন্ধ রয়েছে এই কার্য এই যে আন্দোলন সেই আন্দোলন গত সাত দিন ধরে চলছে আমরা এখানকার যারা শিক্ষক নেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি বলেছি যে এই আন্দোলন আসলে কতদিন চলবে তারা বলেছেন যে এই আন্দোলনটি আসলে তাদের হাতে এই মুহূর্তে নেই এটি সরকারের সরকারের আমরা এই শিক্ষকদের এই আন্দোলনের নিয়ে সার্বিক নিয়ে কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলকে আমরা তাকেই যুক্ত করতে চাই জানতে চাই যে এই আন্দোলন আসলে কতদিন চলবেন কেন এই আন্দোলন করছেন ক্লাসে ফিরবেন কবে আসলে আন্দোলন কতদিন চলবে এর উত্তর দেওয়াটা মুশকিল আমরা ১৩ মাস যখন সরকারের অর্থ মন্ত্রণালয় আমাদের প্রত্যয় স্কিম চালু করে তেরো মার্চ থেকে তিরিশে জুন লাগাতার ভাবে আমরা আমাদের অসুবিধার কথা বলে আসছি সরকারের অর্থ দপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু সরকার কোনো কর্ণপাত করেননি যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ আপনি জানেন ছেষট্টির কথা জানেন উনসত্তরের কথা জানেন একাত্তরের কথা জানেন নব্বইয়ের কথা জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা জানেন সর্বশেষ দুই সাত সালে সাত সালের যখন আমাদের এক ধরনের চলে তখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ মাঠে এসে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার চেষ্টা করছে সেই বাংলাদেশের যে বাংলাদেশে বঙ্গবন্ধু শিক্ষকদের সাহিত্য শাসন দিয়ে আরো বেশি তাদের মত প্রকাশের সুযোগ করে দিয়েছিলেন সেই বাংলাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় তখন জিনিসটা আর আমাদের হাতে থাকে না জিনিসটি এখন সরকারের হাতে সরকার যখনই আমাদের দাবি মেনে নিবে আমাদের দাবি তিনটি জানেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আওতায় আমরা আন্দোলন করছি আমাদের দাবি দাবি তিনটি প্রথম হচ্ছে যে স্কিমটি আছে সেটি প্রত্যাহার করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের স্বতন্ত্র বেতন কাঠামো এবং সর্বশেষ শিক্ষকদের সুপারগ্রেড এই তিনটি দাবি মেনে নিলে আমরা ক্লাসে ফিরে দিতে ফিরে যেতে চাই আমরা শ্রেণীকক্ষের মানুষ আমরা গবেষণার মানুষ আমাদেরকে আমাদের কাজ করতে দিক এটি আমাদের শিক্ষার্থীরা এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে কি না তারা তাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যদি আমি বলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাইশটি বিভাগের মধ্যে এখন বেশিরভাগ বিভাগেই কোনো জট নাই সুতরাং শিক্ষার্থীদের যা ভোগান্তিতে পড়ছে এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে একটি অমূলক বার্তা আমি মনে করি যদি এর মধ্যেও যদি সরকার মেনে না নেয় আমাদের তো সর্বত্মক আন্দোলন চলবে যদি কোনো ধরনের জট হয়ে থাকে আমরা অতীতের মতো অতিরিক্ত ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে তাদের সময় দিয়ে আমরা শুনছিলাম যে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল বলছিলেন তাদের আন্দোলনের কথা আসলে এই আন্দোলন তাদের কাছে নেই সরকার এবং শিক্ষকদের সাথে সমঝোতা হলেই তারা ক্লাসে ফিরবেন তো ওই এই ছিল রংপুর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ